মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নাম্বারে। দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা বহরমপুর রবীন্দ্র সদনে। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ক্লাব কমিটির কর্মকর্তাদের বৈঠক হলো। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক থেকে পৌর কর্তৃপক্ষ, ইমাম মুয়াজ্জেন ও ক্লাব কমিটির কর্মকর্তারা। কাফেরি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাফেরিতে। লাকি টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন। কাফেরি, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। দর্শনার্থীদের নিরাপত্তা, পুজো মণ্ডপের সুরক্ষা থেকে ভিড় এড়াতে ট্রাফিকের গাইডলাইন। দুর্গাপূজার আগে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা সভা বহরমপুরে। নির্বিঘ্নে উৎসব পালনের লক্ষ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলার বহরমপুর থানার পক্ষ থেকে প্রশাসনিক কর্তা ব্যক্তি, পৌর কর্তৃপক্ষ, ইমাম পুরোহিত, ক্লাব কর্তা ও সদস্যদের নিয়ে একটি বৈঠক হলো বহরমপুর রবীন্দ্র সদনে। এবছর পুজো সংক্রান্ত আবেদনপত্র অনলাইনের মাধ্যমেই পেশ করেছেন ক্লাব কমিটিগুলি। অনলাইনে আবেদনের বিভিন্ন তথ্য, নিয়ম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় এদিন। সরাসরি পুজো কমিটির সদস্যদের সাথে কথা বলে সমাধানের পথ জানালেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। জেলা পুলিশের যে পুলিশ সুপার মাননীয় এসপি স্যার, তিনি নির্দেশই রয়েছেন যে আমাদের সব থেকে মানে বেস্ট সার্ভিসটা আমাদের দুর্গাপুজোর জন্য আমরা অপেক্ষা করছি দেওয়ার জন্য মানুষকে। এবং আপনারা জানেন ওই সময় পুলিশের সব ছুটি বন্ধ থাকে, সমস্ত পুলিশ কর্মচারীরা সিভিক থেকে আরম্ভ করে জেলার পুলিশ সুপার অবধি সবাই ওই সময় কিন্তু রাস্তায় থাকেন আর কি। তো আমরা খুব মানে আশা করছি যে আমরা খুব ভালো এবং কোয়ালিটি সার্ভিস আমাদের মাধ্যমে কি জানাবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সমস্ত আমাদের নগরবাসী এবং পুরো বহরমপুর এলাকার যত মানুষজন আছে, আমরা শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তারা সব প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সম্প্রীতি বজায় রেখে পুজোটা যাতে সুষ্ঠুভাবে করতে পারি তার ব্যাপারে সকলে আমাদেরকে বললেন। এবং পরবর্তী সময়ে আমাদের মধ্যে থেকেও যারা উত্তর চাইলেন যে আপনাদের কার কী অসুবিধা আছে সেগুলো বলুন, তা বিভিন্ন জনা বিভিন্ন রকম বক্তব্য রাখলেন। আমার একটি বক্তব্য ছিল সুদৃঢ় বক্তব্য যে ফায়ার ব্রিগেডে আমাদেরকে মাত্র দুটো এক্সটেঙ্গুইজার দিয়ে বলা হয় যে আপনারা এই দুটো রাখুন, তার ব্যবহার কেউ জানে, কেউ জানে না। ফায়ার এক্সটেঙ্গুইজার অফিসার বললেন যে আমরা অফিসে সেটা দেখিয়ে দেবো। তা আমাদের অসুবিধে সেরকম কিছু নেই, আইসি সাহেব যা বলে দিয়েছেন সে ব্যাপারে আর আমাদের কোনো কিছু অসুবিধা নেই। হ্যাঁ, উনি বললেন রাস্তায় যে গেট গুণা হচ্ছে সে গেট গুণা যেন 16 ফুট হাইট যেন হয়। হ্যাঁ, তার নিচে হলে আমাদের গাড়ি ঘোড়া যেতে অসুবিধা হয়, এইটা একটা বললেন। উনি বললেন আমাদের ট্রাফিকের ব্যাপারে যেসব ওয়ানওয়ে যেগুলো আছে সেগুলো ওয়ানওয়ে যেগুলো করার কথা সেগুলো ওয়ানওয়ে হবে। এবং আমাদেরকে পুজো কমিটি আমাদেরকে বললো সহযোগিতা করার জন্য, আমরা সেই সহযোগিতা করতে আমাদের কোনো অসুবিধা নেই। পুজো আলোচনা হলো, ইলেকট্রিক ব্যাপারে হলো, ফায়ার ব্রিগেডের ব্যাপারে হলো, আর অন্যান্য ব্যাপারে চিন্তা হলো। আমরা আমাদের জায়গার সম্বন্ধে বলেছিলাম, তারপরে আমরা যাতে অনুদানটা পাই কী কী করতে হবে তার জন্য আমরা এখানে এসেছিলাম। আমাদের মহিলা কমিটি প্রশাসন তো বললো যে আপনাদের পাশে আছি বা থাকবো বা দেখবো, আপনারাও আমাদের পাশে থাকুন।